শারদীয় দুর্গোৎসবের দিনগুলিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দিতে পেরেছে বিদ্যুৎ দপ্তর। তার জন্য দপ্তর কর্মীদের শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। বলেন, বিদ্যুৎ দপ্তরের কর্মীদের অক্লান্ত শ্রমের ফলেই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা অব্যাহত রাখা গিয়েছে। দপ্তর কর্মীরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করার ফলেই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। এদিন মন্ত্রী রতন লাল নাথ আরও বলেন, রাজ্য সরকার বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরো নতুন নতুন সাবস্টেশন বসানো হচ্ছে বিদ্যুৎ পরিষেবাকে আরো উন্নততর করার জন্য। রাজ্য সরকারের ঐকান্তিক চেষ্টার ফলেই অক্ষুণ্ণ রাখা সম্ভব হচ্ছে বিদ্যুৎ পরিষেবা, কেননা বিদ্যুতের বিকল্প আর কিছুই হতে পারে না। অন্য বিকল্প দিয়ে সাময়িক সময়ের জন্য চলা গেলেও বিদ্যুৎ ছাড়া সম্পূর্ণ অন্ধকারে থাকতে হবে মানুষদের। তাই প্রয়োজন অনুসারে বিদ্যুতের ব্যবহার করা সাধারণ মানুষের কর্তব্য। অযথা বিদ্যুৎ অপচয় করা থেকে বিরত থাকতে হবে প্রত্যেককে। বিদ্যুৎ এই সাবস্টেশন ওপেন করায় আমাদের পঁচিশ সময়ের বেনিফিট পেয়েছে এবং এটা খুব ভালো হয়েছে, এবং এর মধ্যে আরও অনেকগুলি সাবস্টেশন আমরা ওপেন করতে যাচ্ছি। নতুন নতুন চিন্তা যাচ্ছে, আমাদের 400 কেভির আমাদের পরিকল্পনা রয়েছে। সব কিছু মিলিয়ে আমরা বিদ্যুৎকে, আমরা জানি বিদ্যুৎই একমাত্র, বিদ্যুতের বিকল্প আপনি কিছু করতে পারবেন না, সেই জন্য বিদ্যুৎ ছাড়া কিছু রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। সেই জন্য বিদ্যুতের জন্য আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, এক্ষেত্রে বিদ্যুতের যাতে আমাদের ডেভেলপমেন্ট হয় এই জন্য সকল রকম সহযোগিতা আমরা করছি। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।